হে বন্ধুরা, আজব রহস্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা কিন্তু অবশ্যই প্রেস করো, রহস্যময় ও রোমাঞ্চকর এপিসোডগুলি সবার আগে দেখার জন্য। হে বন্ধুরা, আজব রহস্য চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজকের এই এপিসোডে আমি তোমাদের বলবো চাণক্যনীতির তৃতীয় অধ্যায় সম্পর্কে কিছু অতি প্রয়োজনীয় কথা। আশা করি টাইটেল দেখে তোমরা অনেকেই ধারণা করতে পেরেছো যে আজকের টপিকটি কিসের উপর ভিত্তি করে বানানো হয়েছে। তো সে বিষয়ে আমি আর পুনরায় কিছু বলবো না। এপিসোডটি শুরু করার আগে আমি তোমাদের বলতে চাই যে যারা এখনো অবধি চাণক্যনীতির আগের দুটি এপিসোড দেখোনি, তারা অবশ্যই ভিডিওর ওপরে দেওয়া আই বাটনে ক্লিক করে কিংবা ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে গিয়ে এপিসোডগুলি দেখতে পারো। তো বন্ধুরা, আর কথা না বাড়িয়ে চলো শুরু করা যাক আজকের এই এপিসোডটি। চাণক্যনীতি অনুসারে সদ্গুণ সম্পন্ন একজন পুত্র অযোগ্য শত শত পুত্রের চেয়ে অনেক শ্রেয়, কারণ রাতের আকাশে একটিমাত্র চাঁদই কিন্তু আকাশের সমস্ত অন্ধকারকে দূর করতে পারে, অথচ হাজার হাজার তারা সেটি কিন্তু করতে পারে না। ঋণ গ্রহণকারী পিতা, অসতী মাতা, অধিক সুন্দরী স্ত্রী এবং অজ্ঞ পুত্র পারিবারিক জীবনের এক বড় শত্রু। প্রথম 5 বছর নিজ সন্তানকে স্নেহ দিয়ে লালন করবে, পরবর্তী 10 বছর তাকে কঠোরভাবে শাসন করবে, আর সন্তানের 16 বছর বয়স পূর্ণ হলে তার সাথে বন্ধুত্বপূর্ণ আচরণ করবে। স্বভাবত কেউই আমাদের বন্ধু কিংবা শত্রু হয় না, একমাত্র কাজের দ্বারাই মানুষ আমাদের বন্ধু বা শত্রুতে পরিণত হয়। যার অধিকারে যতটুকু যা আছে তার সবকিছুই বরং সৎ উদ্দেশ্যে ব্যয় করা উচিত, কারণ মৃত্যুকালে কেউই তার সম্পদ সঙ্গে করে নিয়ে যেতে পারে না। অতিরিক্ত স্নেহ করার ফলে সন্তানের অনেক দোষ জন্মায়, কিন্তু কঠোরতার দ্বারা তার সুন্দর চরিত্র গড়ে ওঠে। তাই সন্তান ও শিষ্যের প্রতি কোমল নয়, কঠোর হন। যে গাভী গর্ভধারণ কিংবা দুগ্ধদান করতে পারে না তার কি প্রয়োজন? যে পুত্র বিদ্যান কিংবা ভগবতত্ব কোনোটিই নয় তারই বা কি প্রয়োজন? দুর্জনের সঙ্গ ত্যাগ কর, সাধু সঙ্গে ভজন কর, দিনরাত সদা পুণ্যকর্মে লিপ্ত থাকো এবং সর্বদা এই জগতের অনিত্যতা স্মরণ রেখো। তো বন্ধুরা, আজকের এই এপিসোডটি ঠিক এই পর্যন্তই। এই এপিসোডটিতে বলা একটি নীতির প্রসঙ্গ নিয়ে সকল বাবা মাদের আমি একটি কথা বলতে চাই। চাণক্য প্রত্যেক পিতামাতাকে তার সন্তানের প্রতি যে কঠোরভাবে আচরণ করতে বলেছেন, তার মানে এই নয় যে তোমরা সর্বদা নিজের সন্তানদের সঠিক পথে নিয়ে যাওয়ার জন্য কথায় কথায় মারো কিংবা বকো। এর স্পষ্ট মানে যদি আমি বোঝাতে যাই, তাহলে এর অর্থ এই দাঁড়ায় যে এখানে কঠোরভাবে শাসন করা বলতে দৃঢ়তার সাথে ও ঠান্ডা মাথায় সন্তানকে জীবনের সঠিক পথটি দেখানোর কথা বলা হচ্ছে। যদি তোমাদের সন্তানরা কোনো রকমের কোনো কিছু ভুল করে থাকে, তাহলে তোমরা তাকে না মেরে বরং তার সাথে শান্তভাবে এক জায়গায় বসে তোমরা তোমাদের সন্তানকে বোঝাতে পারো। একদিন না একদিন তারা ঠিকই নিজেদের ভুলগুলিকে বুঝতে শিখে যাবে এবং নিজেদের সঠিকভাবে পরিচালনা করতেও সক্ষম হবে। তো বন্ধুরা, এপিসোডটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো আর শেয়ার করো তোমাদের বন্ধুদের সাথে, আর কমেন্টে লিখে জানাও আজকের এই এপিসোডটি তোমাদের কেমন লাগলো। সবশেষে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে কিন্তু অবশ্যই প্রেস করো, যাতে এই চ্যানেলের পরবর্তী এপিসোডগুলি তোমরা সবার আগে দেখতে পারো। তো আজ ঠিক এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী আরেকটি এপিসোডের সাথে।